এখন এই যাকাত প্রদান করবেন কি 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 অবস্থায়? আমার ব্যাংকে কিছু টাকা জমা করা আছে, নগদ টাকা, এই যে নগদ জমা করা আছে, নগদ জমা ওর থেকে যাকাত দিতে হবে। ডিপিএস করা আছে, এই ডিপিএস থেকে আপনাকে যাকাত দিতে হবে। তারপরে কিছু সার্টিফিকেট থাকে, সঞ্চয় সার্টিফিকেট, শেয়ার মার্কেটের মালিকানায় থাকে শেয়ারের ভিতরে, মানে যেটা শেয়ার মার্কেট চলে। এরপরে আপনার কিছু ব্যাংক নোট আছে, যেটাকে আমরা স্টক বলি। এরপরে দেখবেন কিছু প্রাইস বন্ড আছে, যত কিছু আমার অর্থের জন্য আছে নগদ, এগুলো সব, অর্থাৎ যখন তখন এটা আমি ভাঙালেই পেয়ে যাই, এগুলো সব জাকাতের আওতায়। এগুলোর ভিতরে সব জাকাত দিতে হবে। এমনি করে মানুষ যদি জাকাত যদি বুঝে বুঝে দেয়, পরিপূর্ণভাবে দেয়, তাহলে সেই জাকাত ভিত্তিক সমাজটি হবে অর্থনৈতিক দিক থেকে সবচাইতে সচ্ছল, অর্থনৈতিকভাবে তারা দুর্বল হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর, তিনি এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছিলেন সমাজের ভিতরে এমনভাবে, পরবর্তী সময়ে জাকাত নেবে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুবহানাল্লাহ, বিহামদিহি। অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন। এমন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কারণে সমাজের মানুষগুলো স্বাবলম্বী হয়ে গেছে। ওই সমাজের মানুষ অর্থনৈতিকভাবে কেউ শোষিত নাই, কেউ আর বঞ্চিত নয়, সবাই স্বাবলম্বী হয়ে গেছে। জাকাতের অর্থ নিয়ে ঘুরতেছে, কাউকে জাকাত দেওয়া যাবে কিনা, জাকাত নেওয়ার মতো কেউ আছে কিনা, পোটলার ভিতরে জাকাতের অর্থ নিয়ে ঘুরতেছে, কেউ জাকাত নেবে, জাকাত নেবে। এমনি করে সামনে পাইল একজন মানুষ, তার কাছে একটা পোটলা, জীর্ণ শীর্ণ কাপড়, তার তার শরীরের চেহারা দেখি, মুখের চেহারা দেখে, তার পরিচ্ছদগুলো দেখে, তার কাপড় চোপড়গুলো দেখে মনে হচ্ছিল এই লোকটা হয়তো বা দরিদ্র, তার একটু জাকাত দেওয়া যাবে। তাকে থামানো হলো, আমার এই পোটলার ভিতরে জাকাতের অর্থ রয়েছে, জাকাত দেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। তোমার দেখেন জীর্ণ শীর্ণ অবস্থা দেখে, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয় অভাবী মানুষ, তুমি দরিদ্র মানুষ, জাকাত তোমাকেই দেওয়া চাই, এই জাকাতের অর্থগুলি তুমি নাও, আমাকে ঋণ মুক্ত করে দাও, জাকাতের টাকা আমার কাছে। বলার সঙ্গে সঙ্গে পথিক বলছে, যাকে তুমি জাকাত দেওয়ার জন্য, যাকে থামিয়ে বলতেছো জাকাত দেওয়ার জন্য, তুমি এই জাকাতের টাকা নিয়ে কয়দিন ঘুরছো মানুষের দাঁড়ে দাঁড়ে? বলছে তাতে এক সপ্তাহ হয়ে গেল, জাকাত দেওয়ার মতো কোনো মানুষ পাচ্ছি না। পথিক বলছে যে তুমি ঘুরতেছো এক সপ্তাহ জাকাতের টাকা দেওয়ার জন্য, আর আমি আজ 15 দিন হয়ে গেল, 2 সপ্তাহের বেশি হয়ে গেল আমি জাকাত দেওয়ার জন্য খুঁজতেছি, এখনো পর্যন্ত জাকাত নেওয়ার মতো কোনো মানুষ আমরা পাই নাই। সুবহানাল্লাহ, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা একটা সমাজকে কত উন্নত করে দেয়। কি সমাজ জাকাত নিবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওসমানীয় খেলাফতের আমলে মানুষদের কি শান্তির ব্যবস্থা ছিল মানুষদের মধ্যে। কেউ যদি কোনো দোকান থেকে খাবার কিনেছে, ধরেন 4টে রুটি কিনেছে, 4টে রুটি কিনে দানের বক্সে আরেকটা রুটি সে রেখে 3টে রুটি নিয়ে গেছে, ওই জায়গায় ওই হোটেলে ওই দোকানে ওই খাবারের দোকানে একটা দান করার জায়গা আছে, সে 4টে রুটি কিনেছে, একটা দানে দিয়ে গেছে, অর্থাৎ কোনো অভাবী কোনো দরিদ্র মানুষ আসলে এখান থেকে তারা নিয়ে যাবে। আবার ওই জায়গার থেকে অভাবী দরিদ্র মানুষ আসলে তারাও সেখান থেকে নিয়ে যেত, তার যতটুকু প্রয়োজন, 2টা রুটি প্রয়োজন হলে 2টা রুটিই নিত, বেশি নিত না। সুবহানাল্লাহ, বলতে পারলাম না, কি সুন্দর ব্যবস্থা। যদি আমাদের যদি এরকম যদি আমাদের হতো, তাহলে আমরা কি করতাম? নিজেরটা দেওয়া তো দূরের কথা, ওইখানে যে বেশি আছে ওইটা আরও ডবল করে নিয়ে নিতাম, আরও ডবল করে নিয়ে নিতাম। আমাদের চিন্তা চেতনা এমন আছে, আমাদের মানুষেরা এমন ভাবে, আমাদের মানুষেরা চিন্তা করে যে জাকাতের টাকা দিলে হয়তো বা আমার আমি দরিদ্র হয়ে যাব আর আমার অর্থ সম্পদ কমে যাবে। আমরা যারা বসবাস করি, আমরা যারা আছি, আমরাও চিন্তা করি এরকম, আমরাও ভাবি এরকম যে যখন সুযোগ পাইছি নেওয়ার মতো, তখন আর কম নেব না, বেশি করেই নেব। যদি ওরকম ব্যবস্থা যদি এরকম এখানে থাকতো, তাহলে আমরা আরও বেশি করে নিতাম। আমাদের লেনদেন দেখলে বোঝা যায় যে আমরা আসলে কেমন ছিলাম। অনেক দোকানে মানুষ বাকি বকেয়া করে রাখে, বাকি করে না, মানুষ হোটেলে চায়ের দোকানে মানুষ খাচ্ছে, একটা চায়ের দোকানে কত টাকা ইনকাম হয়, একটা হোটেলে কত টাকা ইনকাম করে, সেই জায়গায় বসে বসে দিনের পর দিন খায়, বাকির নামে খাচ্ছে, খাইতে খাইতে তার অবস্থা এরকম
যে তার হোটেলে যে এত টাকাতে খেয়েছে এতদিন, এই টাকাটাকে দিতে হবে তার মনেও নাই, সে চিন্তাও করে না, মনে করে যে খাইছি তো আর দেওয়া লাগবে না, কারণ চায়ের দোকানদারের গায়ে ক্ষমতা নাই, জোর নাই যে আমার কাছ থেকে নিতে পারবে, হোটেল মালিকের ক্ষমতা নাই, ওর গায়ের জোর নাই যে আমার কাছ থেকে টাকা চাইতে পারবে, সুতরাং আমার ওটা আর দেওয়া লাগবে না, খাইছি জনমের খাওয়া ওটা রাখে দিলাম, এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে। অথচ সেই খেলাফতকালে মানুষেরা চারটে রুটি যদি ক্রয় করেছে একটা তার দামে রেখে গেছে, আরেকজন মানুষের প্রয়োজন সেখান থেকে তার যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে গেছে, এর নাম হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, মানুষের ভিতরে হাহাকার নাই। এরপরেও এত সুন্দর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরেও খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের মানুষেরা যখন মারা যেত, ওই জানাজায় হাজির হয়ে গিয়ে খালিফাতুল মুসলিমিন ওমর ওই জানাজায় হাজির হয়ে যেতেন, দাঁড়িয়ে ওমর দুইটি কথা বলতেন, লাশের সামনে নিয়ে দুইটা কথা বলতেন, হযরত ওমর উপস্থিত জানাজার মানুষদেরকে সাক্ষী রেখে বলতেন, আমি ওমরের শাসনামলে যে মানুষটা মারা গেল, এই মানুষটির ভিতরে যদি কেউ যদি কোনো দেনা পাওনা থেকে থাকেন, ওনার কাছে যদি কেউ কোনো কিছু পান, মানুষটা যদি ঋণগ্রস্ত থাকে, সে যদি কারোর কাছ থেকে যদি দায় দেনা থাকে, তাহলে আমি ওমর তার সমস্ত দায় দেনাগুলো আমার কাঁধে তুলে নিলাম, এই মানুষ যদি কোথাও যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে আমি তার ঋণটা আমি ওমর আমার কাঁধে তুলে নিলাম, কারণ আমার শাসন ব্যবস্থায় দুর্বলতার কারণে, আমার শাসন ব্যবস্থায় ত্রুটির কারণে এই মানুষটি ঋণগ্রস্ত হয়েছে। যেখানে ইসলাম শাসন করবে, নীতি নৈতিকতা দিয়ে শাসন করবে, সেই জায়গার মানুষ শোষিত হবে না, বঞ্চিত হবে না, সেই জায়গার মানুষ ঋণগ্রস্ত হবে না। আমি এই কথাটি এক জায়গায় বলার পরে তারা বলল যে আপনি যে কথাটি বললেন, ওমরের মতো করে যদি এখন যদি আমরা যদি জানাজার সামনে নিয়ে যদি বলি এই লোকটা যা ধার দিনা আছে তা আমার কাঁধে তুলে দেন, তাহলে তো আমার ভিটে বাড়ি সব বেশি দেওয়া লাগবে, কারণ দেওয়া লাগবে এই জন্য হযরত ওমর বলতে সাহস পেয়েছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হযরত ওমর কায়েম করেছে। আপনিও যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করুন, আপনিও যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেন, তাহলে আপনিও একথা বলতে সাহস পাবেন, সুবহানাল্লাহ, মানুষের আর্থিক নিরাপত্তা হবে, আপনার ভয় পর্যন্ত থাকবে না। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে মানুষের মুখে হাসি ফোটাইছে, খাবার তুলে দিয়েছে, কেমন নিরাপত্তা, হযরত ওমর গাছের নিচেই শুয়ে আছে, কোনো নিরাপত্তা লাগে না, কারণ সে জনগণের অধিকার আদায় করেছে, সুবহানাল্লাহ। খালিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একটি শাসন ব্যবস্থা চালু করেছেন, এমন একটি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন, নিজের মন গড়া না, নিজের আন্দাজ অনুমানের ভিত্তিতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন, ওই ব্যবস্থা অনুযায়ী হযরত ওমর জাকাতের বিধান চালু করে দিয়েছে। আমরাও জাকাত আদায় করি, আমরাও জাকাত দেই, কিন্তু আমাদের জাকাত দেওয়াটা হলো মানুষের বোঝানোর জাকাত, আমরা যেটা দিই ওটা মানুষকে বোঝায় যে আমি বড়লোক মানুষ, আমি ভিআইপি মানুষ, আমার কিছু টাকা আছে, পয়সা আছে, আমার এলাকার মানুষদেরকে আমি টাকা দিচ্ছি, এই সমানে লুঙ্গি দিই, সমানে শাড়ি দিচ্ছি, এরপরে এর 100 টাকা দিই, ওরে 200 টাকা দিই, ভাগ ভাগ করে করে দিয়ে যে খয়রাতি ছিল সে খয়রাতি থেকেই গেছে, তার যে অভাব থেকেই গেছে, স্বাবলম্বী হতে পারে নাই। জাকাত মানুষকে স্বাবলম্বী করার জন্য, জাকাত মানুষকে স্বাবলম্বী করার জন্য ইসলামী ফাউন্ডেশন কর্তৃক জাকাত আদায়ের জন্য গভর্নমেন্ট একটা উদ্যোগ গ্রহণ করেছে জাকাত ফান্ডে, কিন্তু সেই